Good morning. সকাল নিয়ে চলে এলাম, এখনো পর্যন্ত সুন্দর। আশা করি সারা দিনটা সুন্দর যাবে, সবার ভালো যাবে। তো মেয়ে ঘুমোচ্ছে, তো চলুন সারাদিনটা কীভাবে শুরু করি, সারাদিনটা কীভাবে যায় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর একটা সুন্দর ব্লগ আপনাদের জন্য আনতে পারবো। অন্তরা সকালে কি করছে এটা? হ্যাঁ, পড়তে বসেছ? অন্তরা সকালে পড়াশুনো করতে বসেছে। হ্যাঁ, ব্রাশ করেছে, ব্রাশ করে জল বিস্কুট খেয়েছে, তারপরে পড়াশুনো করতে বসেছে। না মা, ছিঁড়েই দিচ্ছে, পড়াশুনো করতে বসে খাতা ছিঁড়ে দিচ্ছে। ওই রেখে দাও, সাইডে রেখে দাও, ওটা থাক না, আরো তো আছে, কত খাতা আছে, করো ওগুলোই করো। এখন কালার চলছে নাকি? সব পড়া হয়ে গেছে, এ ফর অ্যাপেল পড়া হয়ে গেছে, এখন রং করা চলছে। এই যে কালার, তারপরে ব্রেকফাস্ট হবে। এই যে অন্তরার ব্রেকফাস্ট এনেছি, সুজি। না মা, অন্তরা সুজি এনেছি না, সুজি খাবে না অন্তরা? না কি খাবে, ভুজিয়া মুড়ি? কোনটা খাবে, ভুজিয়া মুড়ি খাবে? অন্তরা সুজি খেতে চায় না, কিন্তু অন্তরা মুড়ি খেতে চায়, ওই জন্য ভুজিয়া মুড়িও এনেছি। না, ডিম খাবি? কোথায় ডিম? ও এটা ডিম, এটা তো রংটা। পেনগুলো রেখে দাও, পেনগুলো নষ্ট করে না, পেন নষ্ট করে না, রেখে দাও। ও আচ্ছা, ও যে রিল দেখেছে, একটা রিল দেখায় না, চপস্টিকগুলো দিয়ে ডিমটাকে ওঠায়, ডিমটা দৌড়ে দৌড়ে চলে পড়ে যায় টেবিল থেকে, নিচে পড়ে যায়, সিঁড়ি দিয়ে পড়ে যায়, আর লোকটা চপস্টিক নিয়ে ডিমটার পিছনে দৌড়োয়। না সেইটাই অন্তরা করছে এখন। এইটা হচ্ছে অন্তরার চপস্টিক, আর এইটাকে বলছে ডিম। ধরো দেখি। ও বাহ বাহ, অন্তরা তো সব পারে। হচ্ছে না, নাও খেয়ে নাও, না ওর কালার করো, কালার করো, আর আমরা খেয়ে নিই চলো। হ্যাঁ ঠিক আছে, হবে, চলো কালার করে দেখিয়ে দাও সবাইকে কেমন কালার করে, পরে আমরা ডিমটা চপস্টিক দিয়ে ধরবো, এখন করে নাও। জেঠুকে ধরে যাই, জেঠুর সাথে দেরি আছে, ব্যাস এখন জেঠুর সাথে বল খেলছে, আমি যাই রান্না করি, মেয়েকে স্নান করাবো, টাইম হয়ে গেছে, ওদের সাথে আছি, থাক জেঠু। তো এখন আমি বানাতে চলেছি কালো জাম, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে কালো জাম। আর দেখুন যে কালো জামটা আমি কেমন করে বানাচ্ছি, ভালো লাগলে অবশ্যই করে খাবেন, তো দেখতে থাকুন, ঠিক আছে, চলুন সঙ্গে সঙ্গে থাকুন। তো চলুন কালো জামটা বানিয়ে ফেলি। তো কালো জাম বানানোর জন্য আমার যে যে জিনিসগুলো লাগছে সেটা হচ্ছে ছানা, এই যে দাঁড়ান দেখাচ্ছি, যে যে জিনিসগুলো লাগবে সেটা হলো এই যে ছানা, ছানাটাও আমি বাড়িতেই বানিয়েছি, সেটার রেসিপিটা দেখানোর দরকার হয় না, ছানা বানাতে সবাই পারে। তো এই যে ছানা, আর এই যে খোয়া, এইখানে যে কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার আর সুজি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, ছানাটাকে একদম সফট করে মেখে নিতে হবে, একদম নরম করে, সুন্দর করে সফট করে মেখে নিতে হবে। এর মধ্যে অ্যাড করবো কর্নফ্লাওয়ার, অল্প বেশি, খুব অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করলাম, অল্প পরিমাণ সুজি ইউজ করলাম, মানে ধরুন এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর এক চামচ সুজি দিলাম। ছানাটাও আছে 100 গ্রাম, আছে মোটামুটি 100 গ্রাম মতো, আর ওই জন্য কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচ, সুজি দিলাম 1 চামচ,
বেকিং পাউডার দিলাম হাফ চামচ, আর এখানে খোয়া আছে 50 গ্রাম। ঠিক আছে, এবার সব কিছুকে ভালো করে আমার মাখাতে হবে। তার আগে আমি এর মধ্যে চিনি দেব। এর মধ্যে দিলাম চিনি, এটা কিন্তু চাশনির মধ্যে যাবে, তাও আমি চিনি কেন দিলাম বলছি। চিনি দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা এটা ভাজবো তখন যে কালো রঙটা হয় না, এটা এই চিনিটা কালো রঙটা হতে খুব সাহায্য করে, ক্যারামেলাইজড হয়ে যাবে আর সঙ্গে পুরো কালো কালো হয়ে যাবে। এইবার এইটাকে খুব ভালো করে মাখাতে হবে। তো ঘি এদিকে গরম হয়ে গেছে, আমি কিন্তু অল্প করেই দিয়েছি, আসলে বাড়িতে বানাচ্ছি তো, যারাই বাড়িতে বানান তারাই জানেন ঘিটা অনেকটাই কস্টলি, ফালতু বেকার বেকার দিয়ে বেশি নষ্ট করার কি আছে, তাই না বলুন। কয়েকটাই তো হবে, যেই কটাই তো হয়েছে, আটটাও বড় বড় হয়েছে, তিনটে ছোট ছোট করেছি মেয়ের জন্যে। তো এর মধ্যে আমি অল্প অল্প করে ভাজবো, দিলেই হবে। তো ঘি গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দিলাম কালো জাম। তো ওগুলো হয়ে গেছে, তো একদম কম আছে কিন্তু এটা ভাজবেন, একদম কম আছে এগুলোকে ভাজতে হবে। গোলাপ জামগুলো ঢেলে দিই, কালো জামগুলো সব এর মধ্যে আমি ছেড়ে দিলাম। এবার এটাকে আমি 2 ঘন্টা রেখে দেবো। এর মধ্যে আমি সব কালো জামগুলো ছেড়ে দিলাম, আর এগুলো এখন 2 ঘন্টা ভেজানো থাক। এই যে আমরা দুজন আবার বেরিয়ে পড়েছি ঘরে, গোলাপ জামুন বানালাম, গোলাপ জামুন না কালো জামুন, কালো জাম বানালাম, মা মেয়েতে খেলাম, খেয়ে দে আমরা এখন বের করতে এসে গেছি মদন মোহন মন্দিরে। এই যে অন্তরা, হাই, ও নেডি হয়েছে, নেডি হয়ে বের করতে এসছে। এ বাবা, জামা উঠে যাচ্ছে অন্তরা, তুমি নেডি, তুমি কোথায় এসেছো, মন্দিরে? ও ঠাকুর, আর কোথায় যাব বলুন তো বাচ্চাটাকে নিয়ে একা একা ঘুরতে। তো মন্দিরটা আমার কাছে সব থেকে সেফ মনে হয়, সব থেকে সেফ জোন এটা, তো ওই জন্য হু করতে বাচ্চাটাকে নিয়ে আমি মন্দিরেই আসি, আর আমি সব মন্দিরগুলোতেই যাই একা ওকে নিয়ে ঘুরতে, আমার খুব ভালো লাগে। তো আমরা মা মেয়ে একটু ঘোরাঘুরি করি, তারপর বাড়ি ফিরে যাব। অন্তরা কোথায় চলে যাচ্ছে দেখুন, দুষ্টুটা কোথায় যাচ্ছ, আসতে বাঁচাও, তুই তো বলছিস ধরতে পারে না, আমি তো ধরতে পারি। এই যে আমার গোলাপ জাম, কালো জাম, তার চামচ নিয়েছি। ভালো আছে, সুন্দর নরম হয়েছে না, হেভি হেভি।